প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 11 দফা দাবিতে আগামী 1 ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের 8 জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিজিটাল ফরেন্সিক ল্যাবের উদ্বোধন। দেশের উন্নয়নকে স্তব্ধ করার চক্রান্ত করছে বিএনপি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মেয়র লিটন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। 11 দফা দাবিতে আগামী 1 ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের 8 জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ। গত শনিবার নাটোরে কানাইখালী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি শাফকাত মঞ্জুর বিপ্লব। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান। সভায় রাজশাহী বিভাগের 8 জেলার মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। পরে বিকেল 4টার দিকে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। আগামী 30 নভেম্বরের মধ্যে সড়কে অবৈধ যান চলাচল বন্ধ সহ 11 দফা দাবি বাস্তবায়ন না হলে এই কর্মসূচি পালন করবে বাস মালিক শ্রমিকদের দুটি সংগঠন। তবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির সমাবেশ ঠেকাতেই এ ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে জনবিরোধী এ ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশে যখন উন্নয়ন দৃশ্যমান, দেশ দ্রুত উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেই সময় দেশের উন্নয়নকে স্তব্ধ করার জন্য চক্রান্ত করছে বিএনপি। বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার বিকেলে শাহ মখদুম থানা আওয়ামী লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বিমান চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। রাশিক মেয়র বলেন, তারেক জিয়া লন্ডনে বসে বর্তমান বিশ্বকাপে জুয়াতে ইংল্যান্ডের খাতায় নাম লিখিয়েছেন নিজেকে জুয়ারি হিসেবে। যে কুলাঙ্গার প্রকাশ্যে নিজেকে জুয়ারি হিসেবে নিজেকে ঘোষণা দেয় তাকে বাংলাদেশের মানুষ কখনো মেনে নিতে পারে না। শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক আহমেদ লিমন সহ অন্যান্যরা। যদি মনে করেন দেশের পরিস্থিতি অশান্ত করে দিয়ে দেশের সমস্ত দায়িত্ব থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেবেন, আওয়ামী লীগ কোন পরিকর সংগঠন নয়, আওয়ামী লীগ কোন ক্যান্টনমেন্ট থেকে গতিয়ে আসা সংগঠন নয়, আওয়ামী লীগ কোন কালো টাকায় চলার দল নয়। আমি প্রশ্ন করতে চাই, আরেক যে লন্ডনে বসে বর্তমান বিশ্বকাপের জোয়াতে তিনি ইংল্যান্ডের খাতায় নাম লিখিয়েছেন তিনি জোয়ারি হিসাবে, কারণ সেটা ইংল্যান্ডের আইনে লিখতে হয় যে হ্যাঁ আমি আমার সোর্স অফ ইনকাম অন্যতম একটা হলো জোয়ার খেলা। যে কুসন্তান যে কুলাঙ্গার আসামি প্রকাশ্যে জোয়ারি হিসেবে নিজেকে ঘোষণা দেয় তাকে বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিতে পারে। সাইবার অপরাধ ও অপরাধী শনাক্তকরণ সহ ডিজিটাল তথ্য প্রমাণাদি সংগ্রহ করে দ্রুত পরীক্ষা নিরীক্ষার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিজিটাল ফরেন্সিক ল্যাবের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর 2:30টায় নগরীর সিএনপি মোড়ে সাইবার ক্রাইম ইউনিট ভবনে আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট অ্যান্টি টেরোরিজম অ্যাসিস্ট্যান্স ইউএস এম্বাসির সহযোগিতায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, এই ডিজিটাল ফরেন্সিক ল্যাবের মাধ্যমে কম্পিউটার ও ডিজিটাল স্টোরেজ মিডিয়া থেকে গোপনীয় ডেটা উদ্ধার ও বিশ্লেষণ করা যাবে। থাম ড্রাইভ, ইন্টারনেট, ল্যাপটপ এবং অন্য পদ্ধতিগুলোর মতো বৈদ্যুতিক ডিভাইস দিয়ে তথ্য এবং অন্যান্য মূল্যবান ডেটা
সংরক্ষণ বা স্থানান্তর করা যাবে। অপরাধ ঢাকতে বা আলামত গায়েব করতে মুছে ফেলা তথ্য ফরেন্সিক পরীক্ষা করবে আরএমপি ডিজিটাল ফরেন্সিক ল্যাব। এছাড়াও আরো অনেক অভিযোগের সমাধান করা যাবে এই ল্যাব থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুন নাহার, সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট অ্যান্টি টেরোরিজম অ্যাসিস্ট্যান্স এর প্রশিক্ষক বৃন্দ এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এটা হচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আমাদের নতুন সংযোজন। আপনারা জানেন যে আমি 2020 সালে 10ই সেপ্টেম্বর আমি পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পরে আপনাকে সাইবার ইউনিট চেয়েছিলেন, আমাকে সাইবার ক্রাইম ইউনিট তৈরি করেছি। এবং আপনারা জানেন যে আমাদের এখানে অপারেশন কন্ট্রোল মনিটরিং সিস্টেম আছে, কিন্তু সাইবার ক্রাইমের সাথে আমার ডিজিটাল ফরেন্সিক ল্যাবটা আমার খুব ইম্পর্টেন্ট দরকার। কারণ একটা একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা মোবাইল ফরেন্সিক করার জন্য আমাকে ঢাকায় পাঠাতে হয়, সিআইডিতে পাঠাতে হয়। বাট এটা লং পেন্ডিং সমস্যা, অনেক দিন সময় লাগে। আমরা এটা সহজেই কিন্তু আমরা এখানে আপনি একটা ফেসবুকে, টুইটার বা কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কাউকে যদি আপনি ইপটিচিং করেন বা কাউকে অন্যভাবে হ্যারাসমেন্ট করেন, আমরা এখানে ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমেই আমরা সঠিক যে যারা মানে ভুক্তভোগীদের আমাদের এখান থেকে সহযোগিতা দিতে পারবো। দীর্ঘ 17 বছর পর নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত বিবি ফাতেমা আক্তার পলি হত্যা মামলায় নিহতের স্বামী মইনুদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুর 2:30টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এই আদেশ দেন। এ সময় তিনি অপর 5 আসামিকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। 2005 সালে 31শে আগস্ট নিখোঁজের 2 দিন পর বিবি ফাতেমা আক্তার পলির লাশ বেগমগঞ্জের অনন্তপুরের একটি খালের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা ইব্রাহিম মিয়া ফাতেমা আক্তারের স্বামী মইনুদ্দিনকে প্রধান আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত মইনুদ্দিন মহিনকে দণ্ডবিধি 302 ধারায় মৃত্যুদণ্ড ফাঁসির আদেশ প্রদান করেন এবং 50,000 টাকা অর্থদণ্ড রায় ঘোষণা করেন এবং এই মামলার অপর পাঁচজন আসামিকে খালাস প্রদান করেন। এই রাষ্ট্রপক্ষ থেকে এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। নাটোরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন 2019 বর্ণিত জিগজ্যাগ ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে ইটভাটা মালিক সমিতির সদস্যরা মানববন্ধন এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার বেলা 11:30টার দিকে কালেক্টরেট ভবন চত্বরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম রমজান, সাধারণ সম্পাদক মিল্টন হোসেন, সহসভাপতি আনিসুর রহমান সহ ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিগত 50 বছরের অধিক সময় ধরে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছেন। 2013 সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও সেই আইনের কয়েকটি উপধারায় দূরত্ব নির্দিষ্ট করায় দেশের অধিকাংশ ইটভাটা অবৈধ হয়ে পড়ে, ফলে মালিকরা ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। পরিবেশ অধিদপ্তরে বহুবার আবেদন করেও 2019 সালে কিছু ধারার সংশোধন আনলেও ওই ধারার কোনো পরিবর্তন হয়নি। অধিকাংশ ইটভাটা মালিকগণ লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া ইট পোড়ানোর প্রধান উপকরণ কয়লা অতি মুনাফালোভী আমদানিকারকরা সিন্ডিকেটের মাধ্যমে বেশি মূল্যে বিক্রি করছেন, ফলে তারা জ্বালানি সমস্যায় পড়ছেন। বক্তারা এসব সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।